স্টুডেন্টস, আজ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি লাইন ভিত্তিক আলোচনা করব। দেখো, আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর আর এটি পদ্মপুট কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। দেখো, একটু আগে বলে নিই, আমরা জানি যে আফ্রিকা কালো মানুষের দেশ, আর প্রাচীনকালে আফ্রিকা অবহেলিত ছিল। আফ্রিকার নাম শুনলে মানুষের মনে একটা ঘৃণার ভাব জাগতো, কিন্তু আফ্রিকা ছিল ধন সম্পদে পরিপূর্ণ। সেখানে ছিল প্রচুর বনজ সম্পদ, পশু পাখি ফল ফুলে পরিপূর্ণ। তাই সভ্য মানুষের লোভ গিয়ে পড়ল আফ্রিকার উপর। তারা আফ্রিকায় এসে সাম্রাজ্যবাদের বিস্তার করলো, আফ্রিকার মানুষদের কীতদাসে পরিণত করে তাদের উপর অত্যাচার শুরু করলো। আর রবীন্দ্রনাথ সেই অত্যাচারের বিরুদ্ধে, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং আফ্রিকা কবিতাটি লিখেছেন। দেখো এবার কবিতাটি দেখো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত কথার অর্থ হলো দিশেহারা বা এলোমেলো। আদিম যুগ মানে প্রাচীন যুগ, প্রাচীন যুগটা কেমন ছিল? উদ্ভ্রান্ত এলোমেলো। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্রষ্টা মানে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিজের প্রতি সন্তুষ্ট না হয়ে, অর্থাৎ নিজের সৃষ্টির কাজে তিনি সন্তুষ্ট না হয়ে তার সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন এবং পুনরায় গড়ছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, তার সেই অধৈর্যে, তিনি সেই অধৈর্য হয়ে বা ঈশ্বরের অধৈর্যে বারবার যে ঘন ঘন মাথা নাড়ছেন যে না না আমার ঠিক মতো কোনো কিছু সৃষ্টি হচ্ছে না, সেই সময়ে রুদ্র সমুদ্রের বাহু বাহু, অর্থাৎ রুদ্র মানে ভয়ঙ্কর, সমুদ্রের বাহু মানে সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এসে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচী মানে পূর্ব আর ধরিত্রী মানে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক থেকে যে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, তোমাকে কোথায় বাঁধলে? বনস্পতি। দেখো বনস্পতি হচ্ছে বড় বড় বৃক্ষ, যে সমস্ত বৃক্ষ বা গাছ, যে সমস্ত গাছে ফুল হয় না কিন্তু ফল হয়, সে সমস্ত গাছের পাহারায় আফ্রিকাকে বাঁধলো। কৃপণ আলোর অন্তপুরে, অর্থাৎ অন্তপুর মানে ভিতর, সে সমস্ত গাছের ভিতরে বেঁধে দিল। সেটা কেমন কৃপণ আলো? কারণ সেখানে অনেক গাছ থাকায় সূর্যের আলো প্রবেশ করে না, অর্থাৎ সূর্য সেখানে আলো দানের ক্ষেত্রে কৃত্রিম করেছে। দেখো এইটুকু বেড়াতে আমরা আফ্রিকা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা জানতে পারলাম। আর এখানে একটা কথা বলে রাখি, কবি এখানে আফ্রিকাকে নারী হিসাবে কল্পনা করেছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে মানে বিশ্রাম পেয়ে, সেখানে ছুটি পেয়ে বা বিশ্রাম পেয়ে তুমি মানে আফ্রিকা সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। দুর্গমের রহস্য মানে প্রকৃতির বিভিন্ন রকম রহস্য আফ্রিকা সংগ্রহ করছিল। চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেত, কি চিনেছিলে? জল স্থল আকাশ স্বর্গ মত্ত পাতালের বিভিন্ন রকম অজানা সংকেতকে তুমি চিনেছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, দৃষ্টি অতীত মানে দৃষ্টির বাইরে বা চোখের সামনে যা দেখা যায় না, যা অদৃষ্ট অদৃশ্য, সে সমস্ত জাদু মন তো জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, তোমার মনকে উদ্দীপিত করছিল, তোমার অবচেতন মনে সে সমস্ত কিছু মন তো জাগছিল। দেখো প্রকৃতির বিভিন্ন রকম জাদু রয়েছে, যেমন ঝড় হয়, বৃষ্টি হয়, বাজ পড়ে, সমস্ত কিছুই আমাদের কাছে একটা অদ্ভুত বিষয়, একটি জাদুর মতো। সে সমস্ত কিছু আফ্রিকার মনে কি করছিল? মন তো জাগাচ্ছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনাদে। দেখো তাণ্ডবের দুন্দুবিনাদ কথাটির অর্থ হচ্ছে যুদ্ধের বাজনা যেমন বাজে, সেভাবে দেখো আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর, নিজের রূপকে ভয়ঙ্কর করে। দেখো প্রথমত আফ্রিকা জঙ্গলে পরিপূর্ণ, কালো মানুষের দেশ, সেখানে বিভিন্ন রকম পশু পাখি জন্তু জানোয়ার থাকে, নিজের রূপকে সেভাবে উগ্র করে সাজিয়ে এই পৃথিবীতে যে সমস্ত ভয়ঙ্কর জিনিস আছে আফ্রিকা সেগুলিকে কি করছিল? হার মানাতে চাইছিল, তাদেরকে ভয় দেখাতে চাইছিল, শঙ্কাকে চাইছিল হার মানাতে, অর্থাৎ ভয়কে হার মানাতে চেয়েছিল। দেখো হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। বলছে হায় ছায়াবৃতা, ছায়া দ্বারা ঢাকা আফ্রিকা, কালো ঘুমটার নিচে মানে অন্ধকারের নিচে তোমার মধ্যেও যে একটা মানব রূপ, অর্থাৎ হৃদয় ছিল, মানুষের মন ছিল, সেটা সকলের কাছে কি ছিল? অপরিচিত, উপেক্ষার আবিল দৃষ্টিতে। তোমাকে সকলে উপেক্ষা করতো, আবিল দৃষ্টিতে মানে অস্পষ্ট দৃষ্টিতে, তোমাকে সব অস্পষ্টভাবে দেখতো, উপেক্ষা করতো। তোমার যে একটা হৃদয় আছে সেটা কেউ জানতো না, কিন্তু যখন জানলো, তারপর দেখো এলো ওরা লোহার হাত করে নিয়ে, সভ্য সমাজের মানুষেরা কি এলো? লোহার হাত করে নিয়ে এলো, নখ যাদের
তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার জঙ্গলে যে সমস্ত নেকড়ে থাকে তাদের নখ নখের চেয়েও তাদের নখ সভ্য সমাজের মানুষের নখ আরো তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল মানে তোমাদেরকে কৃতদাসে পরিণত করতে এলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, যারা কি দেখো তোমার তোমার অরণ্য সূর্য হারা, তো তোমার অরণ্যে বা জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করে না। তোমার যে অরণ্য তা যে অন্ধকার, তাতে যেটা অন্ধ যে পরিমাণ অন্ধকার আছে তার থেকেও বেশি অন্ধ তারা গর্বে। সভ্য সমাজের মানুষ নিজেদেরকে গর্বিত মনে করে তারা তোমার সূর্য হারা অরণ্যের থেকে অন্ধ। সভ্যের বর্বর লোভ, তাদের কি প্রচন্ড লোভ, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তারা কতটা অমানুষ, কতটা নির্লজ্জ সেটা তোমাদের সামনে তুলে ধরলো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দেখো তুমি কাঁদছো, কেমন কাঁদছো, ভাষাহীন কাঁদন, তোমার কোনো কাঁদনের ভাষা নেই। তোমার অত্যাচারে তুমি তোমার প্রতি অত্যাচারে তুমি প্রচন্ড কাঁদছো। তোমার কাঁদনের মানে চোখের জলে বাষ্পাকুল অরণ্য পথে, তোমার অরণ্য পথে অরণ্য পথ ভিজে গেল, পঙ্কিল হলো ধুলি, পঙ্কিল মানে কাদা, ধুলো হয়ে গেল কাদা তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার উপর যে অত্যাচার হচ্ছে সেই রক্তে আর চোখের জলে মিশে তোমার অরণ্য পথ কাদা হয়ে গেল। দস্যুর পায়ের কাটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড। দস্যুর পায়ের তলা জুতোটা কেমন কাটা মারা, অর্থাৎ খোঁচা খোঁচা, সেগুলি তোমার ওই কাদায়, তোমার অরণ্যের কাদায় তাদের জুতোর তলায় সব কাদার পিণ্ড লেগে গেল। চির ছিন্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমাকে অত্যাচার করে, তোমাকে লুণ্ঠন করে, তোমার সম্মান হানি করে তোমাকে অপমানে চিরচিহ্ন দিয়ে গেল, অত্যাচারে চিরচিহ্ন তোমার বুকে লিখে দিয়ে গেল। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। দেখো একটা অন্যরকম ছবি। সেই সময় এই সময় যখন অত্যাচার হচ্ছে আফ্রিকার উপর, সেই সময় সভ্য মানুষদের দেশে কি হচ্ছিল, তাদের পাড়ায় পাড়ায় পূজা ঘণ্টা বাজছিল, মন্দিরে পূজা হচ্ছিল, শিশুরা মায়ের কোলে খেলছিল, সমস্ত কিছুই নিয়মিত চলছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, সভ্য সমাজের কবির রচনায় বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, আজ যখন পশ্চিম দিগন্তে মানে পশ্চিম দিকে প্রদোষকাল মানে সন্ধ্যাবেলায় ঝড় ঝড় ঝাপটায় রুদ্ধশ্বাস, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোর, যখন গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো পশুরা। দেখো যখন ঝড় জল হয় তখন ঝড় জলে শেষে তাদের গুপ্ত গহ্বর থেকে মানে তাদের গর্ত থেকে বেরিয়ে আসে পশুরা। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, তাদের অশুভ আওয়াজে খারাপ আওয়াজে ঘোষণা করলো যে এবার দিন শেষ হয়েছে, অর্থাৎ এবার খারাপ সময় শেষ হয়েছে। এসো যুগান্তের কবি, যুগান্তে মানে যুগ অন্তের কবি, একটা যুগ শেষ হচ্ছে, একটা খারাপ যুগ শেষ হচ্ছে, ভালো কিছু সূচনা হবে, ভালো কিছু সূচনা করতে তুমি যুগান্তের কবি এবার এসো। আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে, আসন্ন সন্ধ্যা মানে যে সন্ধ্যাটা সমাগত, যে সন্ধ্যা আসছে সেই সন্ধ্যা শেষ রশ্মিপাতে, অর্থাৎ যে ক্ষীণ আলোটুকু আছে সেই আলোই তুমি কবি এসো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানব মানে আফ্রিকা, আফ্রিকাকে বোঝানো হয়েছে, আফ্রিকা অত্যাচারিত হয়েছে, তার সম্মান লুণ্ঠিত হয়েছে, তার মান সম্মান হারিয়ে গেছে, সেই মান হারার মানবীর দ্বারে দরজায় হে কবি তুমি এসে দাঁড়াও, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, এই চরম হিংস্রতার যুগে হিংসার সময় তুমি বলো আমাকে ক্ষমা করো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমার সভ্যতা আফ্রিকার উপর যে অত্যাচার চালিয়েছে তোমার মধ্য দিয়ে, তোমার সেই ক্ষমা করো এই কথাটির মধ্য দিয়ে তাদের প্রায়শ্চিত্ত হবে।